হ্যালো বন্ধুরা, আলোর উৎসব দীপাবলির ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই হচ্ছে আমাদের দীর্ঘ 22 বছরের কালী পুজো। এরকমই ছোট্টখাটো একটা প্যান্ডেল করে ছোট্ট মূর্তি কিনে আমরা প্রতি বছর পুজো করে আসছি। পুজোটা ছোটো হলে কী হবে, আনন্দ হয় ভরপুর। তো চলো ব্লগের শুরুতেই আমাদের ঢাকে কাকুর ঢাকের আওয়াজ দিয়ে ব্লগটা শুরু করি। এরকমই ঢাকের আওয়াজ আর সামনে বাড়ির যখন আরতি হয়, সত্যি বলতে চারিদিকে পরিবেশটা একটু অন্যরকম হয়ে ওঠে। এই ছোটোবেলা থেকে দেখে আসছি এই অঞ্জলিতে বলে সকাল থেকে আমার মা দাদারা দিদিরা সবাই না খেয়ে থাকে। আমি কিন্তু বাবা এত বড় হয়ে গেছি তাও না খেয়ে অঞ্জলি দিতে পারি না, আমি অঞ্জলিটা খেয়েই দিই। মাকে যে ভোগ দেওয়া হয় খিচুড়ি তরকারি ভাজা পায়েস চাটনি এই সমস্ত কিছু এক করে দিয়ে মাখা হয় এবং তার সাথে চালকলা মাখা হয়, মেখেই প্লেটে প্লেটে করে দেওয়া হয়। সত্যি বলতে কি এখনও যখন আমি ভয়েস দিচ্ছি আমার জিভে কিন্তু জল চলে আসছে। এর স্বাদ অতুলনীয়, এই স্বাদ বলে বোঝানো যাবে না। সারাদিন এত খাটাখাটনি এত ক্লান্তির পরেও আমরা কিছু হুজুগে মানুষ বেরিয়ে পড়েছিলাম মাঝরাত্রে গড়িয়া আদি মহাশ্মশানে কালী মায়ের দর্শনে। এবং গিয়ে তো আমি অবাক, মাঝরাত্রে শ্মশানে এত ভিড়, এত মানুষের সমাগম হয়েছে কালী মায়ের দর্শন করার জন্য। ছোটবেলায় এতে আমরা ভয়ে, সবাই বলতো যাস না কালী মায়ের দর্শন পেলে কিন্তু ভয় লাগবে, কিন্তু এই প্রথমবার গেলাম বটে, একটা আলাদা শান্তি অনুভব করলাম। এই এত আনন্দের মাঝখানে কখন যে মায়ের যাওয়ার সময় চলে আসে সেটা বোঝা যায় না। আবার মন খারাপ সেই দীর্ঘ 1 বছরের অপেক্ষা। কিন্তু মায়ের যাওয়ার আগে আমাদের সেই নাচ করা সেই আনন্দ এবং ভাসানের দু একটা মুহূর্ত চলো তোমাদেরকে দেখায়।